আসসালামু আলাইকুম। আপনাদের সবার জন্য রইল আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। লন্ডন থেকে আমি নাজমুল পরিচয় করিয়ে দিচ্ছি লন্ডনের দুটি প্রাচীন স্থাপনা। আমার সঙ্গেই থাকুন আর পরিচিত হন লন্ডনের দুটি বৃহৎ রেলওয়ে স্টেশনসের সঙ্গে। পুরো লন্ডন শহরে আছে অনেকগুলো রেলওয়ে স্টেশনস। আজ আপনাদেরকে বলবো লন্ডনের প্রধান দুটো রেল স্টেশনসের গল্প। দুটো স্টেশনসকেই বলা যায় লন্ডনের প্রবেশদ্বার। ব্রিটেনের উত্তরাঞ্চলীয় শহর কিংবা ইউরোপ থেকে যেসব যাত্রী ট্রেনে লন্ডন আসতে চান, তারা মূলত এই দুটি স্টেশনেই ব্যবহার করে থাকেন। পাশাপাশি অবস্থিত এই দুটো স্টেশনের একটি হলো সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল আর অন্যটি কিংস ক্রস। এই হলো কিংস ক্রস স্টেশনের সম্মুখ ভাগ আর এই হলো সেন্ট প্যানক্রাস স্টেশনের সাইড ভিউ। যেন এক বৃন্তে দুটি ফুল। দুটো স্টেশনের মাঝে একটি মাত্র রাস্তা, তবে মাটির নিচে দুটো স্টেশনেই ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার। এই হলো সেন্ট প্যানক্রাস স্টেশনের সম্মুখ ভাগ আর পাশেই ব্রিটিশ লাইব্রেরি। স্টেশনটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 1868 সালে। ওই সময় স্টেশনটি ছিল ওয়ান অফ দি ওয়ান্ডার্স অফ ভিক্টোরিয়ান ইঞ্জিনিয়ারিং। আমি যখনই এখানে আসি মুগ্ধ হয়ে দেখি এই ভবনটিকে। ভবনটির অনেক অংশ এখন হোটেল হিসাবে ব্যবহৃত হচ্ছে। আমার লন্ডন জীবনের প্রথম চাকরি ডান পাশের এই ভবনটিতে। এলাকাটির সঙ্গে জড়িয়ে আছে আমার অনেক পুরানো স্মৃতি। আপনি কিংবা আপনার পরিবার লন্ডনে এলে এই স্থানটি দর্শন করে যেতে পারেন। আমি দৃঢ়ভাবে বলতে পারি এর সাইটস আর সাউন্ডস আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক স্টেশনটির ভেতরের অংশ। বিভিন্ন দিক থেকে স্টেশনটিতে ঢোকার ব্যবস্থা আছে। এই হলো স্টেশনটির মিটিং প্লেস। প্যারিস কিংবা ইউরোপের অন্যান্য শহর ইন্টারকানেক্টেড ফ্রম দিস স্টেশন। মিটিং প্লেসের এই ভাস্কর্যে ফুটে এসেছে অতীতের কিছু ইতিহাস। ব্রোঞ্জ দিয়ে তৈরি মূল ভাস্করটি 30 ফুট উঁচু।
আর তা হলো একটি আলিঙ্গনাবদ্ধ যুগলের। ট্রেনটি ছেড়ে যাবার সময় হয়েছে, তাই বিচ্ছন্নের আগে এ যেন শেষ আলিঙ্গন। সময়ে সময়ে প্রাচীন এই স্টেশনটির পরিবর্ধন বা পরিবর্তন করা হলেও স্টেশনটির এই মূল স্ট্রাকচারটির কোনো পরিবর্তন হয়নি। যাত্রীর অপেক্ষায় ইউরোপগামী এই ট্রেনগুলো। সময় এলেই ট্রেনসমূহ ছুটে চলবে তাদের নির্ধারিত গন্তব্যে। ইন্টারন্যাশনাল এই ট্রেনগুলোর নাম হলো ইউরোস্টার। স্টেশনটির নিচের তলায় আছে টিকিট হল, রেস্টুরেন্টস, ক্যাফে, ম্যাগাজিন স্টল ইত্যাদি নানাবিধ দোকান। শুধু লন্ডনের নয়, এটি একটি ইউরোপের ব্যস্ততম স্টেশন। করোনার কারণে স্টেশনটি এখন প্রায় যাত্রীশূন্য। চলুন আমার সঙ্গে দেখে নেই স্টেশনটির নিচের ফ্লোর। স্টেশনটির এই ফ্লোরে আছে টিকিট হল, ইনফরমেশন সেন্টার ইত্যাদি। স্টেশনটির এই অংশ যেন ছোটখাটো একটি শপিং মল। চলুন এবার দেখে নেই কিংস ক্রস স্টেশনটিকে। এই হলো কিংস ক্রস স্টেশনের সম্মুখভাগ। সাম্প্রতিককালে এই স্টেশনটিকে আধুনিকায়ন করা হয়েছে, তবে সম্মুখভাগের এই স্ট্রাকচারকে রাখা হয়েছে পুরানো রূপে, রাখা হয়েছে অপরিবর্তিত। 1852 সালের অক্টোবর মাসে এই স্টেশনটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সুবিশাল এই স্টেশনটি অ্যানাদার আইকন অফ লন্ডন। এটি লন্ডনের একটি মেজর ট্রান্সপোর্ট হাব। এই স্টেশনটির নিচে আছে আরেকটি বিশাল জগৎ। তবে চলুন দেখে নেই স্টেশনটির ভিতরের অংশবিশেষ। এই হলো কিংস ক্রস স্টেশনের অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার লাউঞ্জ।
ব্রিটেনের ইস্ট কোস্ট মেইন লাইনের শুরু এই কিংস ক্রস স্টেশনে। এখান থেকে ট্রেন নিয়ে যাওয়া যায় স্কটল্যান্ডের এডিনবরা কিংবা অ্যাবারডিন শহরে। এই ট্রেনগুলোর ডেস্টিনেশন দেশের উত্তরাঞ্চলীয় শহরগুলো। দেখুন পুরানো স্ট্রাকচারকে অক্ষত রেখে কিভাবে করা হয়েছে নতুনের সংযোজন। আধুনিক সকল সুবিধাদি পাবেন এই স্টেশনটিতে। ওভারগ্রাউন্ড এই স্টেশনটিতে আছে 11টি প্ল্যাটফর্ম। এই হলো স্টেশনটির মেইন হলের উপরের অংশ। এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের স্ন্যাক্স আর রিফ্রেশমেন্টস। এখানে বসেও যাত্রীরা লক্ষ্য রাখতে পারে স্টেশনটির ইনফরমেশন প্যানেলে। এই আর্চটির দুপাশে আছে দুটো ইলেকট্রনিক ইনফরমেশন বোর্ড। করোনা মহামারীতে পৃথিবীটা হয়ে গেছে এলোমেলো। প্রায় যাত্রীশূন্য এই কিংস ক্রস স্টেশন। কতবার এসেছি এখানে এমন তো দেখিনি কখনো। এই হলটিতে আপনি পাবেন সুবিখ্যাত হ্যারি পটার গল্পের 9¾ প্ল্যাটফর্মটি। হ্যারি পটার গল্পের পাঠকেরা জানেন এই প্ল্যাটফর্মটি হলো এ গেটওয়ে টু এন্টার দি ম্যাজিক্যাল ওয়ার্ল্ড। স্টেশনের এন্ট্রেন্স হলে পাবেন একটি ফুলের দোকান। এই মুহূর্তে আমার মনে পড়ে গেল জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি, দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিও হে অনুরাগী। বলেছিলাম স্টেশনটি লন্ডনের একটি মেজর ট্রান্সপোর্ট হাব। অনেকগুলো পাতাল রেল লাইনের সংযোজন এই স্টেশনটির নিচে। সে যেন এক আরেক জগৎ। দেখবেন আমার অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানেই বিদায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।